আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জ্যাকেস কুকিং চ্যানেল। আমি আবারও হাজির হলাম আমার নতুন একটা রেসিপি নিয়ে। আর আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট পাইং দিয়ে করলার রেসিপি। আর এই রেসিপিটা এতটাই স্বাদের হয় যে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। যারা এই রেসিপিটা একবার তৈরি করে খাবে তারা কিন্তু পরবর্তীতে এই রেসিপিটা আবার তৈরি করে খেতে চাইবে। আর এই রেসিপিটা কিন্তু আমার নিজের তৈরি করা একটা রেসিপি। শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম পরিমাণ করলা এভাবে পিস করে কেটে হালকা করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো ছোট বাইং মাছ নিয়েছি। আর বাইং মাছের পেটের দিকে যে ময়লা থাকে এবং কাটা থাকে সেগুলো কেটে এবং এর মাথা ফেলে দিতে হয়। কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। তো চুলাটা ধরিয়ে দিয়ে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো এখন এখানে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর আমি এই পেঁয়াজ কুচিগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। আর এখন এখানে 1/2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনটা আমি ভেজে নিয়েছি। তারপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং যাচ্ছে 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। তো সবগুলো মশলাই আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি এই মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিব। তো দিয়ে দিলাম এই ছোট বাইং মাছগুলো। তো আমি এই বাইং মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। তো একটু ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। আর এখন আমি এখানে আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়েও আমি মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার এই মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা এই করলার পিসগুলোকে দিয়ে দিলাম। তো আমি এই করলার পিসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেব এবং মাছ এবং মশলার সাথে মিশিয়ে দেব। আর চুলার জ্বালটা মিডিয়াম টু হাই থাকবে। তো একটু ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আবারও 5 মিনিট পর। আর এখন কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নাই। ঢাকা দিলে দেখা যাবে এই করলাটা কিন্তু তিতা হয়ে যেতে পারে এবং কালারটা নষ্ট হয়ে যাবে। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিলাম, যাতে ঝোলটা মাখা মাখা থাকে সেই অনুযায়ী পানি দিয়েছি। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। আর এখন আমি এখানে সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি চুলাটাকে অফ করে দিব। তো অফ করে দেওয়ার পর এই যে গরম ভাবটা থাকে সেটা আমি সরিয়ে দিচ্ছি। এটা সরিয়ে দিলে দেখা যাবে করলার যে একটু তিতা ভাব থাকে সেটা কিন্তু সরে যাবে। আর ভিউয়ার্স, আপনারা এভাবে যদি ছোট বাইন দিয়ে দেখবেন যে আপনাদের করলাটা একটু তিতা হবে না, আপনারা কি করলা খাচ্ছেন না অন্য সবজি খাচ্ছেন সেটা বুঝতেই পারবেন না। তো আমি আপনাদেরকে এই রেসিপিটা পরিবেশন করে দেখাচ্ছি। তো এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি টেস্ট হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি রেসিপিটা ভালো লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।